সম্মানিত বরকতাত্মানিত দীন বোন স্যারের এক বোন তার বিয়ে হয়ে গেছে কিন্তু তার আগের যেই প্রেমিক ছিল সেই প্রেমিককে সে বলতে পারতেছে না যার কারণে স্বামীর সাথে সে আন্তরিক হইতে পারতেছে না এখন তার কী করণীয় সমানি বল এখানে বিয়ের যে বিষয়টা এটা একটা স্বাধীন ক্ষমতা থাকে নারীরও থাকে এবং পুরুষেরও থাকে বিয়ের আগে এই স্বাধীন ক্ষমতাকে কাজে লাগানো উচিত বিয়ের পরে সেই স্বাধীন ক্ষমতা নিজেই খর্ব করে তাই এখানে প্রথমে এই ভনেরই দুর্বলতা সে এক হচ্ছে আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করছে এই ধরনের যে ইসলামে ফরপুরুষের সাথে কোনো ধরনের বিয়ের আগে সম্পর্ক কোন সম্পর্ক ইসলামে বৈধতা দেয় না সম্পূর্ণ সম্পর্কটা হচ্ছে হারাম সম্পর্ক যে যত নাম দেখ না কেন আমরা আমার আমরা প্রেম করি কিন্তু আমরা আমাদের প্রেমকে হ্যাঁ পবিত্র রাখছি এগুলো মানুষে বলে এই কথাগুলো তাদের মুখের কথা শরীয়তের কথা না আপনি কিভাবে এটাকে পবিত্র রাখবেন আপনি তো তার সাথে কথা বলতেছেন কারণ একটা প্রেম ফল নারী মধ্যে কখন হবে যখন তার সামনে যৌনতা আসবে আর এটাকে কেন্দ্র করে সব কিছু শুরু হয় আর বিয়ের আগে এগুলো হচ্ছে হারাম তাই এখানে পবিত্র রাখা এটা হচ্ছে নামমাত্র পবিত্র যেমন আমাকে ওই যে মনে করেন বিভিন্ন ধরনের এই সিনেমা হতে লেখে অ্যাডভার্টাইসের মধ্যে লেখে যে পোস্টারে লেখে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উন্মুখ সিনেমা হলে সদিতেছে এভাবে দেখবেন পবিত্র লেখছে শব্দটা আসলে যে এটা কি মনে করেন এই ধরনের এই কী বলে সিনেমা হলের মধ্যে কি ওইখানে ভিত্তিক নামাজ শিখায় এখানে কি কোরআন শিকা এটা এটা কি পবিত্রতা রাখছে ঈদের সময়ের তাইলে নাম রাখছে পবিত্রতা কিন্তু কাজগুলোর পরিচিত সব অপবিত্রতা তাই এখানে ঠিক এটাই যে বিয়ের আগে যতগুলো যে পর্ব থাকবে একজন নারী পুরুষের হ্যাঁ যাদের সাথে করা খরচ বিয়ের আগে যত কিছু হোক না কেন সবগুলো হচ্ছে হারাম তাই এই বোন প্রথম থেকে হারামের মধ্যে লিপ্ত ছিল আর এটাকে গোপন রাখছে এখন আরেকটা হালামের মধ্যে থাকতেছে যে সে তার স্বামীকে হালাল স্বামীকে যেটা আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছে সে তাকে ভালোবাসতে পারতেছে না এখন আপনি যদি তার আপন লোক বা তার সাথে কথা শেয়ার করেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন বিয়ে হয়ে গেছে আল্লাহকে যদি ভয় করে মরণকে যদি ভয় করে তাহলে অবশ্যই তার মন এটাকে পরিবর্তন করে ফেলতে হবে মন থেকে উঠে এটা উঠে ফেলতে হবে আর আল্লাহ তাল্লা নিকটে শয়তানের থেকে ওয়াস থেকে আশ্রয় চাইবে আমাদের কালিমতুল্লাহ তেমনিখানা সর্বপ্রকারের সর্বপ্রকার অনিষ্ট থেকে আলানি করতে আশ্রয় কামনা করবে এই হচ্ছে তার করণীয় প্রথম হচ্ছে যে এটা বুঝের ব্যাপার আমি একজন আল্লাহর ভান তাইলে আমার পদক্ষেপ থাকবে আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী রাষ্ট্র তরিকা অনুযায়ী এখন আমার কি কি ভুল আছে ভুলগুলোকে চিহ্নিত করতে হবে ভুলগুলো চিহ্নিত করা এর ফলে এটার থেকে তবা করতে হবে তাইলে এখন ওই বোনের সামনে এটাই ফল যে সে অন্যায় করছে যে এখনো পর পুরুষ নিয়ে ভাবা যেটা আল্লাহ তাল হালাল পুরুষ দিছে স্বামী এটাকে সে মানিয়ে নিতে পারতেছে না আন্ত হইতে পারতেছে না এটা কত বড় একটা হারাম কত একটা কবির গুণ তার জন্য হইতেছে নিয়ামত স্বামী কিন্তু সে এখনও হারাম পুরুষের সাথে যে তার প্রেমিক ছিল তার দিকে তার মন যাইতেছে দেখেন মন কতটুকু নিচে হয়েছে এই ধরনের শব্দকে মানুষের পবিত্র বলে এখন আপনি মাপ দিয়ে দেখতে পারেন কতটুকু অপবিত্র অপবিত্র হালাল স্বামীকে আত্মতৃপ্তি এসেছে না হাল হালাল স্বামীকে নিয়ে কিন্তু পর পুরুষকে নিয়ে নিজের অনেক ভাবনা তাহলে কতটুকু যে এটা হারাম হইতে পারে আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যা হোক যে কথা হচ্ছে এটা তাকে বুঝান যে ওই বোনের পদক্ষেপ ছিল ভুল বিয়ে করার আগে বিয়ে এখানে না বসলে ঠিক আছে ওই ছেলেকে হালাল করার কোনো একটা সুযোগ কাজিত কিন্তু যখন তাকে বিয়ে বসে ফেলছে তাহলে এখানের ভিতরে আর কিছু করার নাই ওই চিন্তা বাদ দিতে বলেন এবং স্বামীকে যে আপনার আপনায় নিতে পারেন মনের মধ্যে জায়গা দিতে পারেন আগের গুণার জন্য তবা করতে পারেন আর ওইগুলা বাদ দিয়ে দিতে পারেন মনের থেকে আল্লাহকে ভয় করতে পারেন এইগুলা এই রোগ এইগুলো চিকিৎসা হচ্ছে আল্লাহ ভয় তো এই রাসুল সাল সাল্লাম আমাদেরকে আল্লাহ তাকু আল্লাহর ভয়ের প্রতি উৎসাহিত কোরআনের মধ্যেও আল্লাহ তাল জায়গা জায়গা বলতেছে ইয়াই আমার যে ও তাকসু মা কাদমি গা দি হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেককে তোমরা যে লক্ষ্য রাখো তোমরা তোমাদের আগামীর জন্য কী ফাটাতেছ আবার বলতেছেন ওত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো ইন আল্লাহ হাবির উমাতা মারুন আল্লাহ সব কিছু জানেন যা তোমরা করো এই জন্যে এই যে মনের দুর্বলতা যেটা অন্যের প্রতি এটার থেকে বাঁচতে হলে প্রথমে আল্লাহর ভয় তার অন্তর মতে রাখতে হবে আমার যে হালাল স্বামী থাকি আমি তার থেকে যে আপনার কোনো ধরনের সৌন্দর্য মে ফাইতেছি না দেখাইতে পারতেছি না অপর একটা হারাম পুরুষের কারণে এগুলা আল্লাহ আমার মত আমার অন্তর খবর জানেন এগুলো মনে রাখবে আল্লাহকে ভয় করবে খারাপ চিন্তা দূর করবে স্বামীর সেবার যত্ন আগের থেকে বাড়াই দিবে নিজের মনের ইচ্ছায় বিরোধী হয়ে এসব কাজ স্বামীর জন্য যে করে যাবে আল্লাহ তাবার কথা করে দোয়া করি আল্লাহ তাবার কথা যেন এই ধরনের যে রুহের বিমারির থেকে বোনকে সেবা করেন এবং আমাদের সকল পুরুষ সবাইকে আল্লাহবাদ যে সেবা দেন রুহের বিমারির থেকে যেন স্বামী স্ত্রী হালাল আল্লাহ তালা করছেন একে অপরের প্রতি আল্লাহ তালার জন্য মোহাম্মদ ভালোবাসা বৃদ্ধি করে দেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বাকি আল্লাহ আলাম সালামালাইকুম রহমতুল বরকাত